হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এক ভোট শেষ হতে না হতেই আবারও ভোট, আবারও বিধানসভার উপনির্বাচন হচ্ছে, আবার তাতেই তোলপাড় গোটা বাংলা, আবারও ভবানীপুরে মাতামাতি, আবারও বাংলার মেয়েকে চাই নতুন করে স্লোগান, গোটা রাজ্য জুড়ে তোলপাড়, এবার একের পর এক দেওয়াল লিখন, যদিও কড়া নির্দেশিকা জারি হয়েছে। এবার করোনা বিধির কথা বিবেচনা করে মিটিং মিছিলে কড়া নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন, আর তার সাথে চোখ এবার একদিকে যেখানে মমতার বিরুদ্ধে এবার কে দাঁড়াচ্ছে, গোটা বাংলা কাঁপিয়ে যেখানে বিরাট বড় ক্ষমতা দখল করে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন, এবার তার বিরুদ্ধে কার দাঁড়ানোর ক্ষমতা? খেলা হবে, খেলা একটা হয়েছে, পাঁচই মির্জার রেজাল্ট আপনারা পেয়েছেন, খেলা আবার হবে। যতদিন বিজেপিকে ভারতবর্ষ থেকে বিতাড়িত আমরা না করতে পারি, ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে, অপর এভরি বুথে খেলা হবে, সমস্ত জায়গায় খেলা হবে। তা নিয়ে যেমনই চলছে জল ঘোলা, তেমনই আবারও রাজ্যে একের পর এক উন্নয়ন, বাংলা জুড়ে নতুন প্রকল্প, একদিকে ছাত্রছাত্রীদের ব্যাংকের অ্যাকাউন্টে পরের পর ঢুকছে 10,000 করে টাকা ট্যাপ কেনা, এবার কথা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর অপরদিকে চোখ রাখলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে আবারও বিশাল বড় সুখ। সবকিছু নিয়ে এবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, তবে তার মাঝেও একের পর এক বড় বার্তা এবার রাজ্য জুড়ে তোলপাড়, কেন্দ্র সরকারের নতুন বার্তা। এবার উপনির্বাচনের প্রার্থী কারা, সোমবারই বৈঠক করছে বিজেপি, 30 সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন, এবার দিন ঘোষণার পরই তোলপাড়ে গোটা রাজ্যের অন্দরে। আর অন্যদিকে আরো এক বার্তা, এবার মোদীর জন্মদিনে 5 কোটি পোস্ট কার্ড, এবার 17 সেপ্টেম্বর 71 পা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এই জন্মদিন উপলক্ষে বিরাট বড় বার্তা, 20 দিন ব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি, এবার এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে সেবা এবং সমর্পণ অভিযান। জানানো যাচ্ছে এবার প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে 5 কোটি পোস্ট কার্ড পাঠানো হবে, অপরদিকে চোখ রাখলে আবারও অন্যায় হয়েছে, সাসপেন্ড করে দিলেন মমতা। এবার কোন অন্যায়কে প্রশ্রয় নয়, এবার সাসপেন্ড করলেন খোদ মমতা, এবার মমতার নির্দেশেই ব্লকের স্বাস্থ্য আধিকারিককে সাসপেন্ড করলো রাজ্য প্রশাসন, এমনকি তার বিরুদ্ধে FIR দায়ের করার জন্য স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং ওই আধিকারিকের বিরুদ্ধে কোভিড টিকা বিক্রির অভিযোগ উঠেছিল, টাকার বিনিময়ে এক ব্যক্তির বাড়িতে টিকা পৌঁছে দেয়, তারপরেই তোলপাড়ে গোটা বাংলা পরিস্থিতি আবারও টালমাটাল, অপরদিকে আবারও বড় বার্তা, বিনিয়োগ করতেই এবার আমেরিকা যাচ্ছেন মমতা, কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী শিক্ষাশ্রীর পর এবার একটাই টার্গেট কর্মসংস্থান, আর সেদিকে লক্ষ্য রেখেই এবার আমেরিকায় পাড়ি দিচ্ছেন মমতা, এবার একটাই লক্ষ্য শিল্প হবে, গোটা বাংলাকে শিল্পে প্রথম স্থানে নেওয়ার দায়িত্ব, এবং কড়া হারে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী, তারপরই একের পর এক পদক্ষেপ। আর অন্যদিকে চোখ রাখলে একের পর এক বড় বার্তা, বাংলার বাড়ি প্রকল্পে এবার 4.5 লক্ষ মাটির বাড়ি থেকে পাকা বাড়ি করার নির্দেশ মমতা, গোটা ভারতে বাংলার বাড়ি প্রকল্প প্রথম স্থানে পৌঁছানোর পর এবার কড়া বার্তা, আপনার বাড়ি যদি এখনো মাটির থেকে থাকে অবশ্যই আবেদন করুন দুয়ারে সরকার বা আলাদা ক্যাম্পে, তাহলেই আপনার বাড়িতে এবার বাংলা আবাস যোজনা ও বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি পেয়ে যাবেন আপনি পাকার বাড়ি। আর অপরদিকে তার মাঝেই থাকছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট বড় খবর, এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একের পর এক ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে বিরাট বড় চওড়া হাসি মহিলাদের, 1 সেপ্টেম্বরের পর থেকেই টাকা ঢোকা শুরু হয়েছে ব্যাংকের অ্যাকাউন্টে, এবং যাদের মোবাইলে এখনো মেসেজ আসেনি এবং টাকা ঢুকেনি তাদের জন্য থাকছে আবারও বিরাট বড় সুখ, কবে থেকে পাবেন সকলে টাকা, সব মিলিয়ে থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট ট্রেন্ডিং ব্রেকিং নিউজ। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো আলোচনার পূর্বে একটি অনুরোধ, বর্তমানে আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার খবর সবার আগে জানতে ভিডিওর নিচে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে প্রতিদিনের বাছাই করা ট্রেন্ডিং গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ সবার আগে নোটিফিকেশন আকারে চলে আসবে। তবে আপনার জেলার পার্টিকুলার খবর দেখতে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে সেই জেলা নিয়ে থাকবে একটি তাজা লেটেস্ট পার্টিকুলার ভিডিও। এক মুহূর্ত দেরি না করে আপনার জেলার খবর জানতে কমেন্টে আপনার জেলার নামটি উপস্থাপন করুন। এবার সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা একের পর এক গুরুত্বপূর্ণ শিরোনাম, এবং গোটা দেশ কাঁপিয়ে যে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর খবরগুলো উঠে এলো তার মাঝে সব থেকে বড় খবর, বর্তমানে বন্ধ রয়েছে কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, এমনই সময় ভোট, আর তার মাঝে বড় বার্তায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে এবার কনস্টেবল নিয়ে বিরাট বড় পরীক্ষার প্রকাশ করলো এবার রাজ্য সরকার। 26 সেপ্টেম্বর হতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের পরীক্ষা, যারা আবেদন করেছেন অবশ্যই সেই পরীক্ষা অ্যাটেন্ড করুন, 6 সেপ্টেম্বর থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। অন্যদিকে চোখ রাখলে আবারও ফের ঢাকা কলকাতা উড়ান, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে, আকাশপথে মিলবে দুই বাংলা, এবার রবিবার থেকেই ঢাকা কলকাতা উড়ান পরিষেবা চালু হয়ে যাচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে, এবার এয়ার বাবল চুক্তির আওতায় এবার বাংলাদেশি উড়ান অনায়াসে ভারতে প্রবেশ করতে পারবে, দুই দেশের মধ্যে আবারও সুসম্পর্ক গড়ে তুলছে
তাই নতুন করে পদক্ষেপ। অন্যদিকে আবার ভয়ানক বিপদ, এবার অ্যালার্ট জারি করলো মোদী সরকার। এবার উৎসবের মরশুমের আগেই এবার দুঃসংবাদ, ভারতের বুকে নতুন করে হামলা। টার্গেট বিভিন্ন উপকূলবর্তী শহর, 26 বা 11 ধাঁচাই ফের জঙ্গিরা হামলা চালাবে বলে আশঙ্কা। উপকূলবর্তী রাজ্যগুলিতে ইতিমধ্যে বিশেষ সতর্কবার্তা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। আর তারপরেই নড়ে চড়ে বসলো গোটা দেশ। অপরদিকে 7 সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে গুড নিউজ। আগামী 7 সেপ্টেম্বর দীঘা হাওড়া এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে। এবার তম্রলিপ্ত এক্সপ্রেসের সময়সূচি অনুযায়ী এই এক্সপ্রেসে ট্রেন চলাচল করবে। ইতিমধ্যে রেলের পক্ষ থেকে নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে সূত্র মারফত খবর, দীঘার হোটেলের মালিক থেকে দোকানদার প্রত্যেকেই খুশি। উল্লেখ্য, পুজোর আগে এই তম্রলিপ্ত এক্সপ্রেস চালুর দাবি জানানো হচ্ছে, যার ফলে সাধ্যের মধ্যে ন্যূনতম ভাড়ায় এবার দ্রুত দীঘা পৌঁছতে পারবে। অপরদিকে আবারও 31 লক্ষ কেজি কোভিড বর্জ্য এবার রাজ্যে, বিরাট বড় খবর এবার এক রাজ্য। কেন্দ্র পরিবেশ এবং বন জলবায়ু মন্ত্রকের তথ্য অনুযায়ী গত 1 বছরে কলকাতা সহ পশ্চিমবঙ্গে প্রায় 31 লক্ষ কেজি কোভিড বর্জ্য উৎপন্ন হয়েছে। কোভিড বর্জ্য উৎপাদনের নিরিখে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে অষ্টম স্থানে মন্ত্রকের এক কর্তার কথা। গত বছরের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে উৎপন্ন হয়েছে মোট কোভিড বর্জ্যের পরিমাণ 3,128.9 টন, অর্থাৎ প্রায় 31,28,900 কেজি। জানিয়ে যেমনই বিপদ বাড়ছে তেমনই আবারও কড়া বার্তা আবহাওয়া দপ্তরের। তবে কোথায় বৃষ্টি হতে চলেছে তা আলোচনার পূর্বে জানিয়ে দেবো, ভবানীপুর ও মুর্শিদাবাদে বন্ধ হচ্ছে দুয়ারে সরকারের শিবির। এবার ভবানীপুরে উপনির্বাচন ঘোষণা, মুর্শিদাবাদের দুই কেন্দ্রে স্থগিত হয়ে যাওয়া ভোটের ঘোষণার জেরে আপাতত ভবানীপুর এবং গোটা মুর্শিদাবাদে দুয়ারে সরকারের শিবির বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার ভিত্তিতে রাজ্য প্রশাসন সেই সিদ্ধান্ত নিয়েছে বলে নবান্ন সূত্রে খবর। উল্লেখ্য, ভোটের আলোচনার ভিত্তিতে রাজ্য প্রশাসন সেই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন সূত্রে খবর। ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণবিধি লাগু করা হয়েছে এলাকাগুলো। চোখ রাখবো আরো এক বার্তা, যেখানে ছেপে আসছে এবার বেরোতে পারবেন না। রবিবার কলকাতা সহ সংলগ্ন বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তারপরেই বড় বার্তা উঠে আসছে সোমবার নিয়ে, 6 ও 7 তারিখ এবার ভারী বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। এবার মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে, যার জেরে দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে দুদিন ভারী বৃষ্টি চলবে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, আবারও ভয়ানক বিপদের মাঝে পড়বে বাংলা। অপরদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকছে, তবে একের পর এক আবেদনের পর যেখানে টাকা ঢোকা শুরু হয়েছে সিরিয়াল ওয়াইজ, এবার কাদের ব্যাংকে টাকা ঢুকলো কাদের ঢুকলো না জানতে পারবেন অ্যাকাউন্ট চেক করলেই। এবার চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকের ব্যাংকেই টাকা ঢুকবে। সময়ের সাপেক্ষে এবার SMS আসছে কারো দেরি করে, তাই অবশ্যই প্রতীক্ষা করুন, প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবার নির্দিষ্ট সময়ের মধ্যে। ভুল করেও দ্বিতীয়বারের জন্য ফর্ম ফিল আপ করতে যাবেন না, একবার ফর্ম ফিল আপ করলেই সেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকাবে রাজ্য সরকার। অপরদিকে চোখ রাখলে আবারও কড়া বার্তা দিলেন অভিষেক ব্যানার্জি। এবার ইডির তলবে সাড়া দিয়েছে দিল্লি গেলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। রবিবারই কলকাতা বিমানবন্দরে ইডির CBI এর উদ্দেশ্যে তোপ দেখে তিনি বলেন, সমস্ত তদন্তের মুখোমুখি হতে রাজি, 10 পয়সার 9-6 করেছি, প্রমাণ দেখাতে পারলে CBI দরকার হবে না। তারপর এই কড়া বার্তা, বাংলায় হারার পরই তদন্তকারী সংস্থাগুলো কাজে লাগিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে BJP, এমনই বার্তা দিয়েছে। তবে তারপরেই গোটা রাজ্য রাজনৈতিক দ্বন্দ্বে উৎপাত। চোখ রাখবো আরো এক আপডেট, এবার রাজ্যে ফের বাড়লো করোনা সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুসারে গত 24 ঘন্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা 707, শনিবারই আক্রান্ত হয়েছে 700 জন, শুক্রবার এই পরিসংখ্যান হয়েছিল 686। গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আবার সুস্থ হয়েছে 723 জন, মৃত্যু হয়েছে 11। রাজ্যে কিছুটা হলেও করোনার সংক্রমণ ফের বৃদ্ধি পাওয়ায় নতুন করে আবারও আশঙ্কার দানা। এদিকে আবার বড় খবর, ভবানীপুর উপনির্বাচন ও 2 বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে ফেললো তৃণমূল। এবার ভবানীপুর উপনির্বাচনে কে দাঁড়াচ্ছে, 30 সেপ্টেম্বরের ভবানীপুরের উপনির্বাচন নিয়ে এবার প্রার্থী দাঁড়িয়েছেন মমতা ব্যানার্জি। আবারও খেলা হবে স্লোগান, বাংলা কাঁপিয়ে মমতার কড়া বার্তা। অপরদিকে জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জাকির হোসেন, শামসরগঞ্জে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। চোখ রাখলে আরও এক বড় বার্তা, এবারে BJP ধস অব্যাহত, একের পর এক তাবড় তাবড় নেতা এবার তৃণমূলে যোগ। এই মুহূর্তে খবর, এবার তন্ময় ঘোষ, বিশ্বজিৎ দাসের পর আবারও সৌমেন রায়। সোম মঙ্গল শনি এক সপ্তাহে পর পর তিনি BJP বিধায়ক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। খুব শীঘ্রই গেরুয়া পার্টির আরো অনেকে জোড়া ফুল শিবিরে আসতে পারেন বলে নাম লিখাতে চাইছেন। এবার তেমন ইঙ্গিত প্রকাশ করলো তৃণমূল নেতৃত্ব, ফলে বিধায়কদের উইকেট ধরে রাখতে গিয়ে কপালে চিন্তায় ভাঁজ হচ্ছে BJP-র। এবার 77টি আসন জিতে এবার বিধানসভার ইনিংস শুরু করেছে গেরুয়া শিবির, কিন্তু ক্রমাগত ধসের পর তার নেমে এলো 71। পরিস্থিতি টালমাটাল, এমনই সময় গেরুয়া শিবিরের তাবড় নেতা দিলীপ ঘোষ বলেন, বিধায়ক তার গরু ছাগল নয় যে বেঁধে রাখবো, যার যেখানে ইচ্ছা যেতে পারে। আর এর সাথে থাকছে একের পর এক বড় বার্তা, আবারও কবে খুলতে চলেছে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, তার সাথেই আবার নতুন করে বার্তা, কবে সমস্ত পরিস্থিতি ঠিকঠাক হবে। ভোট, তার মাঝে লোকাল ট্রেন চালু নিয়ে নতুন
নতুন করে দ্বন্দ্ব। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন পুজোর পরেই খুলবে স্কুল, আর তারপরেই পরিস্থিতি ঠিকঠাক হলেই এবার ভ্যাকসিন পড়লেই সম্পূর্ণরূপে লোকাল ট্রেন চালু হবে। এদিকে আবার কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকলো কমেন্টে জানাবেন, সাথে জেলার নামটি এবং আপনারা জেলার খবর পরের ভিডিওতে দেখতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলবেন। বাকি থাকলো আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। আপনার বাকি থাকা খবর দেখতে ভিডিও শেষ কিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় আপডেট দেখে নিতে পারবেন। তবে আজকের খবরটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে উপস্থাপন করুন, আর এক মুহূর্ত দেরি না করে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করুন, এবং অবশ্যই ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে আপনার বন্ধু পরিজনদের সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। এবার সরাসরি চোখ রাখবো আজকের দেশ কাঁপানো বাংলা কাঁপানো একের পর এক বড় বার্তা। বাকি থাকলো বিশাল বিশাল খবর যা ভিডিওর শেষ কিনে একটি ভিডিও দেখতে পাবেন। তবে তার আগে যারা সাবস্ক্রাইব করেননি, ভিডিওর উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। বাকি থাকা খবর দেখতে পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র দেখে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনাবিধি মেনে চলুন এবং মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।